ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ড মাস্টারের রুমে অভিযান চালিয়েছেন বিরোধী ছাত্ররা এ সময় রুম থেকে মদের বোতল পুলিশের সহ পাঁচজনকে হাতে ধরেছেন শিক্ষার্থীরা পরে তাদেরকে আনসারের কাছে সোপর্দ করা হয় অভিযানে ওয়ার্ড মাস্টার রিয়াজের রুম থেকে মদের বোতল পুলিশ কেসের সিল ধারালো অস্ত্র বেসরকারি হাসপাতালের ভিজিটিং কার্ড আবাসিক হোটেলের ভিজিটিং কার্ড সহ বিভিন্ন রাজনৈতিক দলের তালিকা পাওয়া যায় আমরা যখন বিগত পাঁচ তারিখে মেডিকেলে আসি আমাদের আহত রোগীদের চিকিৎসার ক্ষেত্রে তো সে সময় আমরা লক্ষ্য করি যে বিভিন্ন রোগের অভিযোগ উঠে অভিযোগ ওঠার পর আমরা বিভিন্ন ইউনিভার্সিটি কলেজ থেকে ভরেন্টিয়ার টিম যখন নিয়োগ দিই তখন সে অভিযোগ অভিযুক্ত যারা ছিলেন তাদেরকে আমরা লিস্ট লিস্টেড করি লিস্টেড করার পর যখন আজকে আমরা এই জিল্লুর রহমান এবং রিয়াজ ভাইয়ের রুমে আমরা যখন তল্লাশি চালাই তার রুম থেকে বিভিন্ন আলামত সংগ্রহ হয় তারা যে পূর্ববর্তী সরকারের সাথে জড়িত ছিল এটার সম্পূর্ণ আলামত আমরা তাদের রুম থেকে জব্দ করি এবং তাদের থেকে আমরা জানতে পারি যে এইখানে মেডিকেলে আরও ঊর্ধ্বধন অনেক কর্মকর্তা জড়িত আছে যাদের মধ্যে কিছু কিছু নাম আমরা পেয়েছি এবং আমরা সামনে আমাদের শিক্ষার্থীরা তদন্ত চালাবে আমাদের মূল উদ্দেশ্য হলো যে বাংলাদেশের কোথাও বাংলাদেশের কোথাও বিন্দু পরিমাণ দুর্নীতি থাকবে না তো সুতরাং দুর্নীতি দমন এবং দুর্নীতি রোধ করার জন্য এদের এদের বরখাস্ত করা অতি প্রয়োজন সে হচ্ছে এক একজন মানুষকে ভর্তি করতো মানে এক একজন মানুষ নিজেই সরকার হয়ে দাঁড়াইছিল নিজে প্রত্যেক তিন লক্ষ টাকা করে নিচে তিন লক্ষ টাকা করে এক একজনকে মানে জাল আইডি কার্ড জাল আইডি কার্ড বানিয়ে তাদেরকে ভর্তি করাইছে মানে এখানে কাজ করানোর জন্য তাদের লিস্ট পাইছি একশো জন কিন্তু ওরা টোটাল হচ্ছে সাতশো জন আমরা লিস্টের মধ্যে একশো সত্তর জনকে বের করতে পারছি তারা নাকি স্পেশাল

অভিযোগের সঠিক তদন্ত এবং জড়িতদের বরখাস্ত সহ আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান হাসপাতাল পরিচালক পরে শিক্ষার্থীদের সাথে বৈঠক করেন এবং তাদের বিরুদ্ধে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়ারও আশ্বাস দেন মরিয়ম ঢাকা পোস্ট